وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لعمرك في سكرتهم وهم يعمهون وإذا نسيت شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد مهان الله سبحانه وتعالى অসংখ্য অগণিত শুক্রিয়া যিনি আমাদেরকে তার হাবিবের আগমনের মাস মাহে রবিউল আউয়ালের এই জুমাতে সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহ আমাদেরকে আসার বসার কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন গত জুমাতে বলেছিলাম আল্লাহ আমাদেরকে যা নিয়ামত দান করেছেন আল্লাহ নিয়ামতগুলির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত নিয়ামতে ওজমা বড় নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সমাজে আমাদের জাতি হিসেবে অন্তর্ভুক্ত করে আমাদের নিকট প্রেরণ করেছেন আল্লাহ আমাদেরকে যতগুলি নিয়ামত দান করেছেন কোন বান্দার পক্ষে আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না শুধু আল্লাহর নিয়ামত নয় আপনাদেরকে এক আশ্চর্য কথা বলি মহর্ষ বিজ্ঞানীরা একটা দুই কেজি ইলিশ মাছের একটা পূর্ণ দিন প্রায় 300 গ্রাম হয় এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো দূরবীক্ষণ যন্ত্র এমন কোন যন্ত্র দিয়ে 2 কেজি ইলিশ মাছের একটি পূর্ণ ডিম তার মধ্যে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন রেণু আছে এখনো কেউ গণনা করতে পারেনি তো আর আপনি অন্যদিকে কোথায় যাবেন ইলিশ মাছের ডিম খাওয়ার সময় একটু দেখবেন কত ছোট্ট তাহলে আর আল্লাহর নিয়ামত তো আরো হাজার হাজার কোটি রয়ে গেছে
সেই জন্য কোরআনুল করিমে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন তাউদু নিআমাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুমি যদি আমার নিয়ামত গণনা শুরু করো কখনো শেষ হবে না। সাগরের পানি যদি তোমরা লেকার লিকুইড খালি বানাও, সারা পৃথিবীর গাছগাছালিকে যদি কলম বানিয়ে নাও, আল্লাহ বলে আমার নিয়ামত গণনা করা বন্ধার পক্ষে সম্ভব নয়। দেখেন আল্লাহ আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছেন যে নিয়ামত একটি নিয়ামতের বিনিময় যদি সারা পৃথিবীও বিক্রি করি সেই নিয়ামত পাওয়া যাবে না। হাত পাও নাক চক্ষু দেখেন তো কত বড় বড় নিয়ামত, একটি মানব শরীরে কত লক্ষ কোটি পশম, এরপরে আসমান জমিন বাতাস সূর্য চন্দ্র অক্সিজেন। দুই দিন যদি আপনি অক্সিজেন দিতে হয় 4-5 লক্ষ টাকা বিল আসে, তো আল্লাহর দেওয়া অক্সিজেন হারদম নিচ্ছি দিচ্ছি কত বড় নিয়ামত। কিন্তু আল্লাহ কোথাও বলেন নাই বান্দা আমি তোমাদের উপর বড়ই অনুগ্রহ করেছি সূর্য দিয়ে, সূর্য তোমাদেরকে আলো দেয়, আলোর কারণে তোমরা দিনে দেখতে পাও। সূর্যের আলো যখন কোনো ফসলে পড়ে ফসল মিষ্টি হয়, আল্লাহ সূর্যের আলোতে রেখেছে ভিটামিন ডি যা মানুষের জন্য প্রয়োজন। আল্লাহ বলে না এই সূর্য দিয়ে তোমাকে আমি অনুগ্রহ করেছি, চন্দ্র দিয়ে অনুগ্রহ করেছি, আল্লাহর কথা বলেন। আল্লাহ পাক বলেন আমি তোমাকে অনুগ্রহ করেছি তোমার হেদায়েতের জন্য, তোমার মতো একজন মানুষকে আমি নবুয়ত দিয়ে তোমার সমাজে প্রেরণ করেছি। দেখেন তো এরপরও আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আর এই নিয়ামত যেগুলির কথা বললাম, ধন সম্পদ হাত পা চক্ষু, এগুলি দুনিয়াতে কাজ করে। মানুষ যখন মরে যায় জান যাওয়ার সাথে সাথে সম্পদ অপরের হয়ে যায়, বিবির সাথে স্বামীর বিবাহ বন্ধনের বিচ্ছেদ বেঁধে যায়, এমনকি যে হাত দিয়ে সারা জীবন টাকা রোজগার করেছি, যে চক্ষু দিয়ে দেখেছি, এই চক্ষু এই হাত আমি নিজেও জানি না, এটা হচ্ছে আল্লাহর গোয়েন্দা পুলিশ। যদিও আপনার হাত আপনি এটা দিয়ে কাজ চালাচ্ছেন, কেয়ামতের ময়দানে এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله بارقلن اليوم نختم على أفواههم امون الدناس بي قيام الدين امي الله جبان كشل مهر ديه بمده قده ديبو كلام ديبو
আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলে তোমার দুই হাত কি করেছ, তোমার জবান দিয়ে বলতে হবে না, তোমার হাতে আমার সাথে কথা বলবে, হাত সাক্ষী দিয়ে দিবে আমি এই কাজ করেছি, দুর্নীতি করেছি, এই হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে তৎপর দিয়েছি। আল্লাহ বলে তোমার পাও সাক্ষী দিবে তুমি কোথায় কোথায় গিয়েছ। তাহলে বুঝা যায় আমার শরীর, আমার হাত, আমার চোখ, আমার সাথে থেকে সেও আমার মন। আল্লাহ বলে এগুলি হচ্ছে আমার গোয়েন্দা বাহিনীর এক একদম এক এক অঙ্গ সদস্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে প্রেরণ করলেন। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ রসুলের এক চাচা ছিল, তার নাম হচ্ছে আবুল আহাব। আবুল আহাবের এক বান্দি ছিল, তার নাম হচ্ছে সুবাইবা। সে আল্লাহ রসুল ভূমিষ্ঠ হওয়ার পর দেখে সঙ্গে সঙ্গে আবুল আহাবকে গিয়ে সুসংবাদ দিল, আবুল আহাব তোমার একজন ভাতৃপুত্র, তোমার ভাইয়ের একজন ছেলে জন্ম নিয়েছে। হ্যাঁ, যদি তুমি দেখো মনে হয় এরকম কোনো ছেলে এ পর্যন্ত জমিনের বুকে আল্লাহ প্রেরণ করেননি। আবুল আহাব দৌড়ে দৌড়ে গেল, কি মায়াবী চেহারা, কি সুন্দর দেখে বলতেছে তুমি আমাকে এত সুসংবাদ, এত সুন্দর সুসংবাদ দিলে। তখন এর ডান হাতের এই আঙ্গুল দিয়ে, শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে আজাদ করে দিল। কি করে দিল? আজাদ, আজাদ মানে স্বাধীন। আমি মাঝে মাঝে প্রত্যেক বছর এই কথাটা বলি, বর্তমান সমাজে নবীর ভালোবাসায় কেউ যদি 500 গরু জবাই করে, এর চাইতেও বেশি মহব্বতের বহিঃপ্রকাশ ছিল আবুল আহাব যে তার বান্দিকে আজাদ করেছে। বান্দি আজাদ করা তৎকালীন সমাজের মধ্যে এত বড় ছিল। বুখারীর একটি রওয়ায়েত এসেছে, আবুল আহাবের মৃত্যুর পরে হযরত আব্বাস তাকে খাবে দেখলেন, তার ভাই, ভাই আপনি কেমন আছেন আখেরাতের জগতে? হা, আমার দুঃখ, যাতনা, কষ্ট, জাহান্নামের আগুন, আমার মতো কষ্ট কেউ নেই। কিন্তু সোমবার রাত যখন আসে সোহে সাদেকের সময় ঠিক 6:30 আল্লাহ আমার পা থেকে আগুনের গরম সরিয়ে নেবে, ঠিক 2 মিনিট আমি তখন একটু শান্তি পাই। কি কারণে? নিজের বান্দিকে রসুলের ভালোবাসায় আজাদ করার কারণে। এই কথাটাকে বিকৃতি করে যারা বেদাতি এভাবে বলে, দেখেন একজন কাফের আবুল আহাব যদি নবীর ভালোবাসায় সেই জাহান্নামের মধ্যে আজাদ থেকে রক্ষা পেতে পারে, তো নবীর ভালোবাসায় যদি আমরা গরু জবে করি, দর্শন জুলুস করি, তাহলে আমাদের অবস্থা কিরকম হবে? তাহলে প্রথম আসতে হবে আবু জেহেল কোথায়, আবুল আহাব কোথায়? এখনো জাহান্নাম, জাহান্নামে। কেন? সেই নিজেই বলেছে হযরত আব্বাসকে, আজকে যদি তার উপর ঈমান আনতাম তাহলে আমার এই অবস্থা হতো না, আখেরাতে আমার মতো কষ্টে আগ্রহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন
জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। পাঠিয়ে বলেন, আমি একজন নবী প্রেরণ করেছি, তুমি একটু দেখো তো। তাকে দেখে তোমার শশ ডানা দিয়ে আমার সারা পৃথিবীটা একটু ঘুরিয়ে আসো, তরম্বিত। এরকম দ্বিতীয় কোনো ছেলে হাত ঘুরিয়ে আসবে। কল্লাবু মাশারিকাল আরদি ওয়া মাওয়ারিবাহা লাম আরা আহাদান আহসানা মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল বলেন, কল্লাবু মাশারিকাল আরদি ওয়া মাওয়ারিবাহা, মশরিক থেকে মগরিব পর্যন্ত, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, খোদার খোদাই খোদা আমি ঘুরে দেখলাম। লাম আরা আহাদান, লাম আরা আমি কখনো দেখিনি, কাউকে দেখিনি। মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরণ করেছেন আব্দুল্লাহর করে, তার মতো সুন্দর ছেলে আর কেউ পাঠাইনি। বলেন, হে আল্লাহ রসুল, আপনার চেয়ে সুন্দর আমার চোখে পৃথিবীতে আর কাউকে দেখিনি, দেখবো কোথেকে। وأحسنه منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء দেখার তো কোনো অবকাশ নেই, উপায় নেই। আল্লাহ, আল্লাহর জগতে যত মহিলাকে আল্লাহ পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, বানিয়েছেন, কোনো মহিলার পক্ষে আপনার মতো একজন সন্তান জন্ম দিতে পারা অপারক, সম্ভব নয়। আল্লাহ আপনাকে এমন ভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আপনি পুতো পবিত্র, যেমন ভাবে আপনি আসার জন্য চেয়েছেন আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করে আপনাকে সেভাবেই পাঠিয়েছেন। আরবের কথা ছিল, যারা ধনী বংশের ছেলে তাদেরকে থায়েফে গিয়ে লেখা পড়া শিক্ষা লালন পালন সেখানে করে। আমাদের দেশে দেখেন না, বড় বড় লোকেরা অনেকেই ছেলেদের ন্যাশনাল জুনিয়ার জন্য বাচ্চা যখন গর্বে আসে আমেরিকা চলে যায় অথবা অন্য দেশে চলে যায়, যে দেশে নাগরিকত্ব দেয়, এবং ছেলে সন্তানকে মানুষ করার জন্য লন্ডন, আমেরিকা, কানাডা, ব্রিটেন এই ধরনের ভালো ভালো রাষ্ট্রে পাঠিয়ে দেয়। আরবও সেই কথা ছিল, আরব ছিল কোথায়, তায়েফ। এই তায়েফ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর কুদরতের একটা আশ্চর্য শহর। এই শহরটি মক্কা নগরীর সমতল স্থল থেকে যদি ধরা হয় প্রায় 27,000 ফুট উপরে। সৌদি সরকার একটি রাস্তা করেছে, তিনটি রাস্তা আছে। লেটেস্ট যে রাস্তাটা আরাফাতের বর্ডার পার হলে শুরু হয়ে যায় জিলাপির মতো, আপনি কিছু দূর উঠলেই ম্যাচ করতে পারবেন। আর তায়েফ হচ্ছে মক্কা নগরী থেকে 70 কিলোমিটার দূরে, বেশি না। মক্কাতে গরমের জন্য মানুষ বসবাস করতে পারছে না, এমন সময় তায়েফের মধ্যে ঠান্ডা, বরফ পড়ে, বছরে 6 ঋতু। এই জন্য আমাদের দেশে যদি কারো গুলশান বনানি অথবা আমাদের এখানে কুলসি যাদের বাড়ি আছে, আমরা মনে করি তারা বড়, এটা ঠিক।
সৌদি সরকারে বড় লোকেরা তাইফে যার বাড়ি নেই তিনি বড় লোক হিসেবে গণ্য হয় না, যদিও রেয়াজে তার 20টা বাড়ি আছে, জেদ্দাতে 10টা আছে, তাইফে যার আছে তিনি বড় লোক। যখন জেদ্দা দাম্মাম এরকম বিভিন্ন জায়গায় গরমের মৌসুম শুরু হয় দেড় মাস দুই মাসের জন্য তারা তাইফে চলে আসে বড় বড় লোকেরা, যার ওদিকে যাচ্ছি না। তাইফ এত মূল্যবান জায়গা কেন? আল্লাহর ইচ্ছে হয়েছে আল্লাহ রসুলকে সেখানে লালন পালন করবে। ইব্রাহিম আলাইহিসসালাম মক্কা নগরী তৈরি করার পর আল্লাহর কাছে তখন দোয়া করল, আল্লাহ বলতেছে হে ইব্রাহিম, জিব্রাইলকে ডেকে বললো, জিব্রাইল আমার পয়গম্বর, ইব্রাহিম আলাইহিসসালাম তো একটা দোয়া করেছে, এই দোয়াটা তো আমার জন্য বাস্তবায়ন করা কঠিন নয় কিন্তু খুব ক্রিটিক্যাল। তিনি বলেছেন ওয়ারযুক আহলুহুম ওয়ারযুক আহলাহু মিন আহলিহিম মিন আস-সামারাত, মক্কা নগরীতে সারা পৃথিবীর মানুষ আসবে, আল্লাহ তাদের মেহমানদারির জন্য ফল ফ্রুটসের ব্যবস্থা করেন। গোড়া তায়েফ যেখানে শহর, এগুলি ছাড়া আর বিভিন্ন তায়েফের এলাকাতে সব আনারের বাগান, আঙ্গুরের বাগান। আপনি তায়েফ থেকে যখন বের হবেন সিটি গেট যখন থাকে তখন দেখবেন হাজার হাজার দোকান, এত বড় বড় আনারও আছে, সবাই নিয়ে 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 বসে আছে বিক্রি করার জন্য। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল আল্লাহ কিভাবে করতেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন হে ইব্রাহিম, তুমি একটা কাজ করো, মক্কা নগরীর জমিন যেরকম পাথর জমিন ফল ফসলাদি হয় না, তাইফের জমিনও সেরকম ছিল। আল্লাহ বলে তুমি একটা কাজ করো, যাও ফিলিস্তিন যাও সিরিয়া, তখন ফিলিস্তিন সিরিয়ার আন্ডারে ছিল, সিরিয়াতে কিয়ামত হবে জেনে রাখবেন, হয়তো সিরিয়া থেকে একটা পাহাড় তুমি তোমার ডানা দিয়ে এইভাবে আঘাত করে আনো। হযরত জিব্রাইল আলাইহিসসালামের ডানা কত বড়, আপনারা দেখছেন নি, প্লেনের মধ্যে ডানার নিচে একটা গোলাকার ফাঁকা আছে। আমাদের গ্রামের মধ্যে যারা ডান শুকায় মহিলারা, এগুলো আমরা তলই বলি, তো ডান নিয়ে ফেলার পর বটে রেখে দেয় না, পাখি যেরকম রাত্রে শোয়ার জন্য বিছায় আর এমনি বটেই ছোট্ট করে রেখে দেয়, তো জিব্রাইলের ডানও সেরকম তার ভবনের নিচে বাঁধা। একটা ডানা যদি খোলে মসজিদ থেকে মবেন ঠিক একটা আসমানের ফ্লোরের মতো হয়ে যাবে। জিব্রাইল আলাইহিসসালাম তার ডানাকে দিয়ে প্লেনের যে ফাঁকা আপনারা দেখেন লম্বা, এগুলি যখন প্লেন ল্যান্ড করে আমি দেখছি অনেক সময় এখানে খালি জায়গা দেখা যায় বাতাস প্রবাহিত হওয়ার জন্য, ম্যাচ যদি হঠাৎ করে পড়ে যায় এগুলি দিয়ে আস্তে আস্তে ফেটেও ফেলতে পারে। এটা যদি হয় জিব্রাইলের ফাঁকাতে আল্লাহ কি দেন নাই সব দিয়েছেন, বা এইভাবে হুদার কুদরতে একটা ফাহাদকে এনে আল্লাহ বলে কাজ করো, তুমি খানে কাবা সতুর পাশে সাতটি তাকে ঘুরান দাও। তায়েফকে কেন তায়েফ বলে? তওয়াফ থেকে তায়েফ, এই জিব্রাইল আলাইহিসসালাম সাতবার ঘুরেই তওয়াফ করায় আল্লাহ বলে ওই জায়গাটার উপর বসে যেত, গোড়া তায়েফের উপরেই এই সিরিয়া এই ভূখণ্ডটি নিয়ে সেখানে বসে যেত। এখন আল্লাহ রসুলের মা বাপ তো গরিব, বাপ তো দুনিয়াতে নেই, আসার ছয় মাস আগেই মারা গিয়েছেন, তো তায়েফের মহিলারা কিছু মহিলা ছিল যাদের পেশা যাদের ব্যবসা বড় বড় লোকের ছেলে ফেলে লালন পালন করে বড় করে তার তাদের জীবন যাপন করা, ওই মহিলারা আর প্রতিদিন আসতো না, তখন তো রাস্তাটা এরকম উন্নত ছিল না, যখন আসতো
তারা খবরা খবর দিয়ে 10-15 জন খাসলাভাবে মক্কাতে রওনা দিত আর সবাই ছেলে ফেলে দুদিন পর্যন্ত যাদেরকে পায় তাদেরকে নিয়ে আবার একসাথে রওনা দিত তো আসার সময় তাইফের মধ্যে এক বছর দুর্ভিক্ষ হলো যে বছর আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন হালিমা বলেন আমরা তো দুঃখে পড়ে গেছি দেখি মহিলারা মক্কা নগরীতে যাচ্ছে আমি একটা ছেলে লালন পালন করব যদি আনি একটু কষ্ট করি না এক বছর হালিমার স্বামী মাইসারা বলতেছে তুমি তোমার ছেলেকে ভালোভাবে দুধ দিতে পারো না তুমি এমনি দুর্বল তোমাকে দিবে দেওয়ার আগেই মানুষেরা দেখে সুঠাম দেহের অধিকারী সে আমার ছেলেকে দুধ ভালো করে খাওয়াতে পারবে কিনা অত দেখিয়ে না কাফালা দলকে বললেন আমিও তোমাদের সাথে যাব হযরতে হালিমা যে গাদার উপর সওয়ার হয়েছে গাদাও দুর্বল একদিন চলাফেরা করার পরে আসার পরে হালিমা অনেক পিছনে গেছে গাদাও দুর্বল চলাফেরা করতে পারে না ওরা কিছু দূর গিয়ে কাফালার লোকজন অবস্থান করে তখন তারা বিরক্ত হয়ে গেল হালিমাকে বললেন যদি তোমাকে নিয়ে যাই তাহলে তো 4 দিন লাগবে সবাই একমত হলো হালিমাকে ছেড়ে চলে গেল হালিমা আস্তে আস্তে একা হয়ে গেল আল্লাহর বন্দির বসে ওরা মক্কানগরীতে গিয়ে ছেলে ফেলে নিয়ে মক্কানগরী থেকে আবার তাইফের দিকে চলে যাচ্ছে এমন সময় হালিমা মক্কানগরীতে ঢুকতেছে এরা কিন্তু মক্কানগরীতে 2 দিন ছিল তাহলে তিনি 2 দিন পিছিয়ে গেছে সবাই হাসাহাসি করতেছে আরে হালিমা এরকম পঙ্গু গাদা নিয়ে দুর্বল গাদা নিয়ে তুমি ভ্রমণে আসছ আমরা সবাই তো এখন তাইফের দিকে ফিরে যাচ্ছি যা আমার জন্য আল্লাহ আছে হালিমা গিয়ে একদিন 2-4-5টা ছেলের কাছে গেল তাকে কেউ দেনা দেখে কারণ তার কোনো একটা বাচ্চা আছে দেনা তিনি শুনেছেন আবদুল্লাহ ঘরে মোহাম্মদ নামে এক সন্তান হয়েছে তাকে কেউ নেয় নাই হালিমা স্বামীকে বলতেছে আমার মনে হয় আমার দিলের মধ্যে ডাকতেছে ওই ছেলেকে দিলে আমাদের পারিবারিক জীবন উন্নতি হবে আল্লাহ আকবার আল্লাহ তার কলবের মধ্যে রহমতের ইনজেকশন দিয়ে দিচ্ছে দে তুমি তো নিজেই নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে না আমার ছেলেকে কেমনে পারবে নেবে তুমি অত সবাই তো আসলো কেউ তো নেবে বলে বলে নাই তুমি যখন নেবে বলে বলছো আমি তোমাকে দিয়ে দেবো আল্লাহ আকবার দিয়ে দিল মক্কা নগরী থেকে বের হইয়া রাত পড়ল রাতে তাবু তাকি শুইল শোয়ার পরেই কিছুক্ষণ হল হালিমের স্বামী মাইসারা নিজের বিবিকে ডাকতেছে এই উঠো 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 হতে কি হতে গাদা চিল্লাচ্ছে কেন হজে তার স্থানে দুধ এসে ভরপুর হয়ে গেছে আল্লাহ আকবার রহমত কিভাবে শুরু হচ্ছে তার স্থানে দুধ এসেই নির্দিষ্ট সময় যদি দুধ আপনি দোহন না করেন তাহলে স্তনে কি টনটন টনটন করে দেখেন না ফসরাব যদি বেশিক্ষণ আপনি ধরে রাখেন যেভাবে হয় দুধ দুইল
দহন করে প্রথম হালিমা খেলেন, তারপরে স্বামী খেলেন। হালিমা বলতেছে আল্লাহর কসম আমার জীবনের প্রথম রাত, আমার মায়ের গর্ভ থেকে আমি দুনিয়াতে আসার পর আমার জীবনের প্রথম রাত ফ্যাক্টরি দুধ খেয়ে আমি শুয়ে গেছি। আমার ছেলেকে তো সবসময় ডাম দুধ, আমি আল্লাহ রসুলকে প্রথম ডাম দুধতে দিলাম, তিনি মুখ দেন না, বান্ধুতে দিলাম তখন মুখ দে। আল্লাহ ইনসাফ কাকে বলে? আল্লাহ তো নবুয়ত হিসেবে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কিছুই সৃষ্টি না হওয়ার পূর্বে কুদুরপুর বানাম বহিন মোহাম্মদ রসুল্লাহ নবী হিসেবে নাম লিখেছেন, এই জন্য কাজগুলিও নবী হিসেবে আল্লাহ এভাবেই কুদুরপুর রিমোট কন্ট্রোল দিয়ে আল্লাহ কি করছেন। হালিমা আস্তে আস্তে বাড়িতে তায়েফে চলে গেল, ওমা তায়েফ গিয়ে দেখে তার খেজুর গাছের মধ্যে খেজুর দরে ফেঁকে ফেঁকে আসে। হালিমার আর যত গাঁদাগুলি ছিল চর্দ সেগুলিও দেখি সব গাঁদাগুলি স্তনের মধ্যে দুধ। তো কোন শায়ের বলতেছে কাহা কৃষ্ণে কাহা কৃষ্ণে হালিমা উনকো পালা, কাহা কৃষ্ণে হালিমা উনকো পালা খেলাতে ওর পিলাতে রব্বে আলা। উর্দু তো বুঝেন, কথা কে বলেছে হালিমা মোহাম্মদ রসুলুল্লাহকে লালন পালন করেছে, এ কথা কে বলেছে? মিথ্যা। কাহা কৃষ্ণে কে বলেছে? কাহা কৃষ্ণে হালিমা উনকো পালা খেলাতে ওর ফিলাতে রব্বে আলা। খাওয়াইছেন লালন পালন করছেন কত খুদ আল্লাহ। হালিমা বলকে হে উনসে দুবালা কিয়ে হে উনকাদর দিন দিন উজালা। বরং হালিমা ছিল দুর্বল, হালিমা ছিল গরিব, হালিমা ছিল অভাবী। আল্লাহ 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 আল্লাহ। হালিমা বলকে হ্যাঁ উনসে দুবালা, নবীর রহমতের বরকতে হালিমাই কদের লালন পালন হয়েছে, হালিমা রসুলকে লালন পালন করেন নাই। কিয়ে হ্যাঁ উন কি গর দিন দিন উজালা, নবীকে নেয়ার পরে তার জীবনে তার জীবনে জীবন আস্তে আস্তে উন্নতির দিকে পাল্টে গেল। এই হালিমার ঘরে আল্লাহ রসুল 6 বছর ছিলেন, আসা যাওয়া আসা যাওয়া, তার একটা সন্তান একসাথে দোনো ভাই বন্ধু। একদিন হালিমার ছেলে দৌড়ে দৌড়ে আসলো, মা 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 কি হয়েছে? হয়তো আমার দুদু ভাই কে পাহাড়ে খুব সুন্দর দুটি মানুষ দেখলাম, এরকম মানুষ আমার জীবনে মা আমি দেখি নাই, আমার ভাই একে এরকম চিত করে সোয়াই দিল, সোয়াই দিয়ে আমার ভাইয়ের হয়তো এদিকে খেটে ফেলছে। হালিমে তরাতরি পাগলের মতো বের হয়ে এমনভাবে দিল দৌড়, দেখছে আল্লাহ রসুল মাছ যেরকম ডিপ দেওয়ার পরে পানির উপর বা সমান হয়ে যায় এভাবে চেত। কি বাবা 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 কি হয়েছে কি হয়েছে? ওদের লোক দুটি আমাকে ধরে এখানে ছিঁড়ে ফেলছে। বিসমিল্লাহির রহমানির রহিম আলম নশরহ লাকা সদরক, এই সবকে সদর ওপেন হার্ট সার্জারি, আলম নশরহ লাকা সদরক। আল্লাহ বলে নবী আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দি নাই? ওয়াদুআনা আনকা ফিজরাক, আমি কি আপনার হৃদয় থেকে বোঝা হালকা করে দি নাই? সে দেখি বাচ্চা অবস্থায় 5-6 বছর হলে ছেলেরা
বাড়ির গন্ডির এরিয়াতে খেলে, যেমন না ছোট ছোট ফাটা মাটা নেই দেখছি দেখছি বানাই পাতা দিয়ে জাল দিই, এগুলি বাঘ বালু কতগুলি দেখছিতে ছোট্ট ইয়াতে পরে এগুলি বাঘ, এগুলি নাস্তা, তারপরে খেলে আল্লাহ রসুল কিন্তু কখনো এরকম খেলে নাই। খেলা কিন্তু দেখতো ছোট কালো, অন্য অন্য ছেলেরা খেলতো তিনি দেখতেন, কারণ কি অনেক সময় দেখা যায় ছোট্ট হলেও এক একটা নিয়ে ঝগড়া করে, ঝগড়া করি মারামারি হয়। যিনি নবী হবে তার স্বভাবের বুদ্ধি এরকম থাকবে না। তখন মানুষ বলে না অনেক সময় ছোট ছেলে খুব বেশি শয়তানি করলে, হ্যাঁ শতানুর পর শতান, যেন কেউ এই ধরনের বলতে না পারে। ডক্টর ইকবাল আল্লাহ কত সুন্দর কথা বলেছেন, দুনিয়া সে মুস্তফা নে জুলমত মিটা দি হ্যায় জিস রাহ গুজর সে গুজরে দর সে ওফা দি হ্যায় দুনিয়া সে মুস্তফা নে জুলমত মিটা দি হ্যায় জিস রাহ গুজর সে গুজরে দর সে ওফা দিয়ে হ্যায় পাত্তর কি ছিড়ো খাকর ওর গালিয়াঁ ভি সুনকর আকা কতায়ে আলম দুয়া দিয়ে হিরি জুবানে আপনা হর দিল মে মুস্তফানে ওয়াহদত কি গুলসতামে খুশবু বসা দিয়া হুনিয়া সে মুস্তফানে জুলমত মিটা দিয়ে হ্যায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে জুলুম নির্যাতনকে একেবারে দূরীকরণ করে দিয়েছেন। জিসরাহ দর্শে গুজরে তিনি যে রাস্তা দিয়ে গেছেন যেখানে গেছেন দর্শে ওফা দিয়েছে, সবসময় মানুষকে মানবতার শিক্ষা দিয়েছেন। পাত্তর কি ছিড়ো কাকর ওর গালিয়া ভি সুনকর পাথর কি গালি শুনে আলম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল পরদি দোয়া দিয়ে যারাই পাথর মেরেছে তারাই গালি দিয়েছে আল্লাহর কাছে, তাদের জন্য কি করেছে দোয়া করেছে। আল্লাহ রসুলকে যে কষ্ট দিয়েছে তাইফের মধ্যে আল্লাহ রসুল বলেন ওহর বদর আমার জন্য বড় কষ্টের দিন ছিল না। হযরতে আয়েশা নিজের দিদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে, আমি তাইফে ছিলাম অসহায় একাকী, হাজার হাজার ছিল আমার বন্ধু বান্ধব তারা আমাকে চিনেও অচিন মানুষের মতো আচরণ করেছে, কুকুরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে, সবাই আমাকে পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করতেছে, বৃষ্টির পানির মতো ডান দিক থেকেও বাম দিক থেকেও আমার উপর পাথর, যার কারণে আল্লাহ বাধ্য হয়েছেন আমাকে বলেছেন হে নবী আপনি তাদের জন্য বদদোয়া করুন, আমার ফেরেশতা এই তায়েফের ডানে বামে বড় দুইটি পাহাড় এই পাহাড়ের মধ্যে নিয়োজিত আছে, আল্লাহ বলে আমি দোনো পাহাড়কে আস্তে আস্তে এইদিকে এনে মাঝখানে তায়েফবাসীকে আলোবদ্ধ বানিয়ে দেব। তায়েফ কি শরীর উনে জিহাদ আছে জাফা কি তায়েফ কি শরীর উনে জিহাদ আছে জাফা কি একবার বলতেছে উস
জোর জফানি কিয়ামতে দোয়া কি। তারিফের লোকেরা আল্লাহ রসুলের সাথে যে বেয়াদবি যে গাদ্দারি করেছে তার বিনিময় তিনি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেছে। আল্লাহ তারা বুঝে নেই, তারা আমাকে চিনে নেই, আজকে তারা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আজকে তারা আমাকে পাগল বলে কুকুর লেলিয়ে দিয়েছে, কিন্তু তাদের কারণে আমার শরীর থেকে যত রক্তের ফোড়া জমিয়েছে পড়েছে, এক একটি রক্তের ফোড়ার পরিবর্তে হাজার হাজার এই তাইফের এই কাদ্দার এই তাইফের এই দারুদের বংশ থেকে এমন এমন মুজাহিদরা উঠবে যারা আমার দিনের জন্য আমার সুন্নত প্রতিষ্ঠার জন্য হাজার হাজার মানুষ ইসলামের জন্য জান দিবে। আমি তাদেরকে বদুয়া দিতে পারি না, এটাই ছিল নবীর আদর্শ। আল্লাহ রসুলকে চারবার হার্ট অপারেশন করা হয়েছে, ওপেন হার্ট। একবার হচ্ছে কখন হালিমার পরে 5 বছর বয়সে, কোনো কোনো হাদিসে এসেছে 6 বছর বয়সে, আরেকটা হচ্ছে 13 বছর বয়সে মক্কা নগরীতে মা আমিনার নিজ করে। কারণ কি, বাচ্চা যখন বালক হয় তখন একটু দুষ্টামি বেশি করে, এটা স্বভাব দেখেন না। নতুন যখন বৃষ্টি পড়ে পুকুরে আর পরিমাণ থাকতেও থাকে না, সবগুলো উঠে যায়। এর মনে করতেছে পানি যেখান থেকে আসতেছে মনে হয় এর চেয়ে ওখানে বেশি থাকবে, আমি নিরাপদ। বাচ্চারা বালক হওয়ার সাথে সাথে একটু দুষ্টামি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে অপারেশন করে এই ধরনের যেন কোনো আলাম পৃথিবীতে দেখা না যায়, কেউ যেন বলতে না পারে, আল্লাহ ঈমান এবং হিকমত দিয়ে তার হৃদয়কে ওই দিক থেকে ফিরিয়ে রেখেছে। এক কথায় শেষ, নবী চলে কুদরতুর রিমোট কন্ট্রোলে, বলেন ওলিরা মাহফুজ, গুনা থেকে বেঁচে থাকে, নবীরা মাসুম, গুনা করতেই পারে না। কারণ নবীরা হচ্ছে উম্মতের জন্য মডেল, আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয়। সেজন্য কোনো নবী যদি মানবীয় দুর্বলতার কারণে গুনার দিকেও যায় তখন আল্লাহ ছট করে কুদরতের রশি আসমান থেকে টান দেন, উঠেই ফেলে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসায়, জুলাইহার ভালোবাসায় ইউসুফ আলাইহিস সালাম প্রথম প্রথম একটু মন দিয়েছিল, তারপরে কোরআনুল করিমের ওমা উবাররিউ ফাফারা শুরু, তারপরে শুরু ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুন বিসু। এটা ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আমরা নিজেদের আত্মার পবিত্রতা থেকে পরিপূর্ণ রক্ষা নিজেকে করতে পারি না। ওমা উবাররিউ নাফসি, এক কথায় শেষ, আমরা আমাদের নফসকে পরিপূর্ণ কন্ট্রোলে রাখতে পারি না। ইল্লা মা রাহিমা রব্বি, আল্লাহ আমাদেরকে রহম করে। আল্লাহ কি করে? রহম করে। সেজন্য নবীর পাশে যদি আপনি একটা বিশ্ব সুন্দরী নারীকে সোয়াই দেন ওদিকে টান যাবে না, আর বিশ্ববরণ্য একজন বুজুর্গের পাশে যদি সোয়াই দেন বুজুর্গর হাত দিতে ইচ্ছা হবে। আল্লাহ ওলিদেরকে হেফাজত করে, নবীদেরকে মাসুম বানানোর সময় এবং যে রূপ যখন আসবে সেই রূপের আগে আল্লাহ কেটে দিয়ে দিচ্ছে। কেমনে বাল্যকালে যেসব বাচ্চাদের সাথে খেলতে গিয়ে ঝগড়া হয় আল্লাহ অপারেশন করে তার টিকে দিয়ে দিলেন,
যেন ওই রোগ নবীর মধ্যে না হয়। বালেগ হওয়ার আগে বালেগের পরে যে দোষগুলি গঠিত হয় সংগঠিত হয় যেন এটা না হয়, আল্লাহ আল্লাহ রসুলকে আগেই ভ্যাকসিন দিয়ে দিয়েছে অপারেশন করে। চতুর্থ নম্বর, ওহি নাজেলের কাজ, যে রাতে ওহি আসবে ই করা, সে রাতে অপারেশন হয়েছিল কিন্তু সে রাতের অপারেশন ভিন্ন, কারণ আল্লাহর কোরআন বরদাস্ত করার জন্য আল্লাহ রসুলের কলককে সেইভাবে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক ঈমান হিকমত বিজ্ঞান প্রজ্ঞা সব কিছু সে কারি ফেরেশতারা গিয়ে মালিশ করে দিলেন। ফায়ারগুলির কর্মীরা যখন আগুন লাগে, আমাদের দেশে এরকম মনে খুব কম, বিদেশে তো যখন তখন যেমনভাবে আগুন গেল ডুবে যেতে পারবে, তাদের শরীরের মধ্যে দিয়ে কাপড় পরা এগুলি আগুন থেকে সেফ। এইভাবে তা আল্লাহ রসুলের কলবের মধ্যে শক্তি দিয়ে দিচ্ছে। কেন একটা কথা বলি মনে রাখবেন, এই এয়ারপোর্টের যারা কাজ করছে সেখানে আমার এক পরিচিত ইঞ্জিনিয়ার বন্ধু আছে, আমাদের এয়ারপোর্টে আপনি যে পতেনটা সিবিসি যান যাওয়ার সময় ফ্লাইট দিয়ে সাগরের উপর থেকে নামে, এমনি পরে দেওয়াল দেওয়ালের পর পরেই পঞ্চাশ বিশ হাত গেলেই সেখানে ফ্লাইট ফ্লাইট পরে কোন জায়গার মধ্যে পড়বে একটা এরিয়া আছে সেখানে দাগ দিয়ে আসে। আমাকে বলেছে যেখানে ফ্ল্যাটে ছাটা পড়ে একটা নির্দিষ্ট আছে, যেমন আমাদের এই মসজিদ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত অতটুকু জায়গা, এর মধ্যে ছাঁকা ফেলে দিতে হবে, তো ওই জায়গাটা নাকি 70 ফুট ঢালাই করেছে, পাথরগুলি এমন পাথর লোহাগুলি এমন লোহা, কারণ ওই সময় পরিপূর্ণ ফ্ল্যাটের ভাটটা সেখানেই পড়ে, তো নবীদের তলব করছে ওহি অবতরণের এয়ারপোর্ট। হঠাৎ করে উঁট বসে গেছে, উঁটের জিহ্বা এক হাত বের হয়ে গেছে, এভাবে করতেছে আল্লাহ রসুলের সমস্ত শরীর মোবারক দিয়ে দাম বের হচ্ছে। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জান তো চলে যাচ্ছে, মনে হয় আমি এখনই মারা যাব। আল্লাহ রাসূল বলে তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, আমার উপরে একটা ওহী আসতেছে। আলী বলে আমি একজন মানুষ, আল্লাহ রসুলের কলবের উপর ওহী নাজিল হচ্ছে, রসুল ঘামিয়ে যাচ্ছেন আর আল্লাহ রসুলকে বহন করছে ও মৃত্যু উপক্রমে চলে আসছে, রসুলের পাশায় বসা আলী তার জান চলে যাচ্ছে। সেজন্য আল্লাহ পাক বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারআইতা আমি পাহাড়ে অবতীর্ণ করতাম, পাহাড় দুনা সুতার মতো উড়ে উড়ে একটা হয়ে বাতাসের সাথে মিশে যেত, যদি সাগরের মধ্যে নিক্ষেপ করতাম এই কোরআন নাযিল যদি সাগরের উপর করতাম আসমানের উপর করতাম, আসমান কোরআনের ভার বরদাস্ত করতে না পেরে টুকরা টুকরা হয়ে পড়ে যেত পাহাড়। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি যে কোরআন পাহাড়ে বরদাস্ত করতে পারতেছে না, আসমানেও পারতেছে না, সাগরেও পারতেছে না, এই কোরআন মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে পড়তেছে, তাহলে এই কলব ওহি অবতরণের কেমন এয়ারপোর্ট, যেমন তেমন এয়ারপোর্ট নয়, পৃথিবীতে এরকম এয়ারপোর্ট আর নেই, সেই জন্য আন্তর্জাতিক এয়ারপোর্ট রাত দিন খোলা, দুবাই এয়ারপোর্ট আমাদের ঢাকা এয়ারপোর্ট,
কারণ কোনো দেশে রাত, কোনো দেশে দিন, কোনো দেশে সকাল, কোনো দেশে পাঁচ ঘন্টার ব্যবধান, সেই জন্য ফ্লাইট আসা যাওয়া সবসময় চব্বিশ ঘন্টা। নবীদের কলম সেরকম আইনান তালামান, ওদের শারীরিক সুস্থতার জন্য আমাদের চক্ষু দুটি একটু পাতা বন্ধ হয়, আমাদের হৃদয় সবসময় কি থাকে, চেতন থাকে, কারণ চব্বিশ ঘন্টা ওহী অবতরণ হয়, ঘুমিও হয় চেতনও হয়। এই জন্য নবীরে যদি খাবের মধ্যে কোনো জিনিস দেখে এটাও ওহি, নবীদের ওহি যেরকম ডাইরেক্ট ডিবিরে আসলে যেরকম খাবেও কি সেরকম। আরেকবার হচ্ছে মেরাজের রাতে, কিসের রাতে, আল্লাহ যখন তার হাবিবকে রাষ্ট্রীয় মেহমান করে আরশ আজিম নেবেন, উপরে যাওয়ার যতটুকু অক্সিজেন, যতটুকু নাইট্রোজেন, আরও যত কিছু উর্দু জগতে যাওয়ার জন্য প্রয়োজন, আল্লাহ কলবকে অপারেশন করে উর্দু যাওয়ার সব মেডিসিনগুলি দিয়ে দিয়েছেন, এমনভাবে পুত্র পবিত্র করে আল্লাহ আল্লাহ রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ইনশাআল্লাহ আজিজ আগামী জুমা থেকে বয়ান করব। সম্মানিত হাজরিন, আজকে খেয়াল করছিলাম আসবো না, আমার এক চাচা মারা গেছে, এই এখানে যেই আতর বিক্রি করে আমাদের বেলাল, তার আপন বউয়ের চাচা, আমার দাদা, তারা তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে এক ভাই সন্তান, তারপরে হঠাৎ করে কাকও পাবো, এই জন্য জুমাতে পরে আমি চলে যাব, আপনারা একটু তার মাগফিরাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সব কথাগুলি শোনার পর আমল করার তৌফিক দান করেন।